হরে কৃষ্ণ রাসমেলা যাচ্ছি, তাও অনেক লেট হয়ে গেছে রাসমেলাটা যাচ্ছি, কি করবো একের পর এক দেখতেই পাচ্ছেন আপনারা, একটু প্রবলেমের পর প্রবলেম চলছে, এই জন্য ফাইনালি আজকে যাচ্ছি, তাও কালকে লাস্ট। মেয়েও বললো মা চলো একবারও তো যাওয়াই হলো না, সবার মুখ থেকে শুনে যাচ্ছে, বন্ধু বান্ধব আশেপাশে অনেকেই গেছে শুনছে শুনতে পাচ্ছে, প্লাস ওর আন্টিও বলছে কী রে তুই এখনও যাসনি, তা ঠিক আছে ফাইনালি আজকেই আমি বলছি চল যাই। একদম হাসি তো একদম খিলখিল, তা চলুন দেখি মেলাটা কীরকম বসেছে। আর আমার সোনামাটা খুব এক্সাইটেড আছে, আমি এক্সাইটেড আছি যে কেমন হয়েছে, কিন্তু পুরো এন্ড অব দি ব্লগটা দেখতে হবে, দেখুন ভালো মজা হবে, দারুণ মজা করবো, চলুন সবাই মিলে। Bye.
Bye.
সোনামার জন্যই নেওয়া। এই দেখুন এই হেয়ারব্যান্ডটা পুরো কালোর মধ্যে, ও একটা অনেকদিন ধরে খুঁজছিল, ভালো লাগলো নিল। আর এই দুটো ক্লিপ পরি চুলের, খুব অসুবিধা হয় এর সময়। আর এই কালারটা আর এরকম টাইপের ক্লিপ আমি পাই না সব দোকানে, ওখানে পেলাম নিলাম। এই দেখুন একটা বড়, আর ও একটা ওর পছন্দের জিনিস নিয়েছে,
দেখুন চুড়ি, কোনো অকেশনে গিয়েও পরতে পারবে, ওর ডান্সেও লেগে যাবে, সব কিছুতে লেগে যাবে। আর এই যে ওর প্রিয় জিনিস কার্টুনের ফোরজেনের পাখা নিয়েছে, সেটা বাবদে আবার পেনের সিস্টেম আছে মনে হয়। হ্যাঁ এই দেখুন পেন, সুন্দর ফেভারিট কালার আমার। আর আমি এই কয়েকটা চামচ নিয়েছি ঘরে, এই দুজনের চারটে নিয়েছি আর দুটো কাঁটা চামচ তরকারি জিনিস। আর নিয়েছি পাঁপড়, পাঁপড় দেখলাম একটু লোভ লেগে গেল। আর লাস্ট হচ্ছে যেটা আমি আপনাদের তখনও দেখালাম মেলাতে, কিন্তু আমাকে মনে হয় ভালো লাগছিলো না, এই জন্য আমি নিইনি, আমার সোনামাটাই নিয়েছে, সেটা হলো ট্যান্টারান। এই যে এইটা এবার না তো আমাকে ভালো তো লাগছে, তো ওইখানে কেন খারাপ লাগছিল বলুন তো। এ মা নিলাম না, না একবার আমার মেয়ে পড়তে দেবে তাই না, বলুন আপনারা কি বলেন, পড়ার উচিত তো মাকে একবার দেওয়া, দেখুন মা এত কিছু জিনিস কিনে দিল। আচ্ছা ঠিক আছে একবার আপনার কিনে দিলাম, সত্যি কি দারুণ লাগছে। হ্যাঁ ফুলটা ভালো লাগছে না সামনে, তোমার গোলটা ভালো লাগছে। হ্যাঁ এটাই ভালো লাগছে আর কি, ফুল বসাতে হলো না জিনিসটা না, তাই না? এই জিনিস আর পাওয়া যায় না, পাওয়া যায় শুধু ফুল সব থাকে, পুরো ফুল এরকম ডিজাইন থাকে। আর সাথে আমি এনেছি হচ্ছে জিলেপি, সেটা খাবো, চলুন ড্রেসটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে খাবো, তারপর আপনার সাথে দেখা হচ্ছে ডিনারে। না ডিনারে তো দেখা হবেই, তার আগে জিলেপিটা খাবো, সেটা শেয়ার করবো না আপনাদের সাথে। মেলার জিলেপি খেতে মজাটাই আলাদা, যেটা অন্য জায়গায় পাওয়া যায় না। বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি, নিয়ে আসলাম আর ঠান্ডা হয়ে গেছে পুরো, দেখুন বিরিয়ানিটা বসিয়েছি ম্যাজিকভাবে, এই ম্যাজিকটা সবাই জানে। ওইদিকে ডিম বসিয়েছি দুটো, সোনামাটা খাবে না, আর দেখুন বিরিয়ানিটা এইভাবে, আর নিচে হচ্ছে একদম স্টিমে হচ্ছে, যাদের ঘরে মাইক্রোওয়েভ নেই তারা এইভাবে করবে, দারুণ হবে খেতে, গরম গরম। এবার এবার এটা জ্বালিয়ে দিই, খাও শিগগিরই দুজনের খাওয়া হয়নি। বাবা বিরিয়ানিটা ভালোই হয়েছে, খারাপ হয়নি, মানে মোটামুটি বলবো, খুব একদমই খারাপও না আর একদম যে বিশাল ভালো তাও না। যাক আজকে দিনটা তো ভালো কাটলো, দারুণ কাটলো, দারুণ কেটেছে, দারুণ, ওর তো খুবই ভালো লেগেছে, কেন ওই যে মেলা গেল তাই তো। আর আমার কিছু ভিউয়ার্সরা আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কেমন আছি,
আমার শরীর আগের থেকে মোটামুটি আছি, কেন আপনাদের আমি বলেইছি, কেন আমি হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি, এবার চট করে তো বোঝা যায় না, আছি। এবার 10টা দিন উনি ওষুধ দিয়েছে ডাক্তার, এবার দেখি 10 দিন খাওয়ার পর যাব, কীরকম কী সিচুয়েশান বুঝেই তারপরে আশা করি। মানে এই কদিন হলো, মনে হয় 5-6 দিন তো হলো মানে ওষুধ খাচ্ছি, না 5-6 দিন ধরেই খাচ্ছি, কিছু তো ইম্প্রুভ মানে ভালোটাই মনে হচ্ছে, কিন্তু খেতে হবে, পুরো এখন খেয়ে যেতে হবে, একদম স্টপ করলে হবে না ওষুধ, স্টপ করলে তার আবার সেই প্রবলেম হবে, এবার দেখা যাক কী হবে। তাহলে আজকে রাতও হয়ে গেছে অনেক, আর ভিডিওটা লং করছি না, আবার দেখাবো আপনাদের সাথে নেক্সট ভিডিও। নেক্সট ভিডিওতে দেখতে হলে কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব বেল আইকনটা অবশ্যই বাজাবেন, বাজাতে হবে কিন্তু বেল আইকনটা, তাই না? আর আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সবার সাথে আমার ভিডিও ভরে ভরে একদম শেয়ার করুন, একদম পুরো ভরে ভরে শেয়ার করুন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পরিবারের সাথে একদম খুবই ভালোভাবে আনন্দে থাকবেন। তাহলে সবাইকে কী বলবে, গুড নাইট।